ওই ব্যক্তি ইমাম মালিককে এসে বলতেছে, ইমাম মালিক, আপনি তো অনেক বড় ইমাম, আপনার নামে পৃথিবীতে মাঝহাব আছে, মালিকি মাঝহাব। আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহর রাসুল তো নির্ধারণ করে দিয়েছেন যে মদিনাবাসী এহরাম বাঁধবে জুল হলাইফা থেকে, কিন্তু আমি এহরাম বাঁধতে চাই আল্লাহর রাসুলের মসজিদ, যে মসজিদে সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি, পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা মসজিদ, মসজিদে নববী। আমি আল্লাহর রাসুলের এই শ্রেষ্ঠ মসজিদ থেকে, আল্লাহর রাসুলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই। আহ, কত ভালো কথা, তাই না? কত সুন্দর কথা যে আল্লাহ রাসুলের মসজিদ থেকে এহরাম বাঁধতে চাই। এর মধ্যে আবার সমস্যা হতে পারে, আল্লাহ রাসুলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই, কত ভালো কথা। তখন ইমাম মালিক বলতেছে, আরাকাং তাকাফিল ফিতনাহ, আমি তোমাকে ফিতনায় পতিত হতে দেখতেছি। তখন এই ব্যক্তি বলছে, আইয়ু ফিতনাতিন হাজিহি ইল্লা আন আজিদা আমি আলান। ইমাম মালিক, এটা মসজিদে নববী, এটা জুল হলাইফা, আর এটা হলো মক্কা। আমি যদি জুল হলাইফা পার হয়ে চলে যেতাম, তাহলে না হয় ফেতনা হলো বুঝলাম, আমি তো জুল হলাইফা পার হইনি, জুল হলাইফার আগেই এহরাম বাঁধতেছি, তাও আবার আল্লাহর রাসুলের মসজিদে এহরাম বাঁধতেছি, আল্লাহর রাসুলের কবরের পাশে এহরাম বাঁধতেছি, তারপরও ফেতনা হয় কেমনে? এবার ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত। ইমাম মালিক বলতেছে, আইয়ু ফিতনাতিন আদামু মিন হাদিহি, আইয়ু ফিতনাতিন আদামু মিন হাদিহি সাবাকতাইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দারা, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? তুমি এমন কাজ করতে যাচ্ছ, এমন ফজিলতের পিছনে তুমি ছুটতেছ, যেই ফজিলত, যেই আমল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তুমি তাকে উপেক্ষা করে তিনি যা করেননি, তার চাইতে বেশি নিজেকে পরহেজগার দেখাতে চাও, তার চাইতে নিজেকে বেশি তাকওয়াবান দেখাতে চাও, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর হতে পারে না, অসম্ভব হতে পারে না। এটাই হলো বেদাতের সঙ্গে। আপনার কাজ যত ভালোই হোক, আপনার কাজ যত সুন্দরী হোক, আপনার ইবাদত যত রাকাতি হোক, আপনার হুজুর যত লম্বাওয়ালা পাগড়িওয়ালা হোক, যত জুব্বাওয়ালা হোক, যত বড় হোক, যত সুন্দর কাজ হোক, ওই কাজ যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, তাহলে ওই কাজকে পা দিয়ে পিষে দিতে হবে। এটাই হলো ইমানের দাবি, এটাই হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি। আল্লাহর রাসুলের বাড়িতে তিনজন ব্যক্তি এসে বলতেছে, আল্লাহর রাসুলের ইবাদত শুনান, শোনালেন কি কি ইবাদত। তো আল্লাহর রাসুল কি করেন? ইয়াসুমা ইফতার, সিয়াম রাখেন, সিয়াম ভঙ্গ করেন। আল্লাহর রাসুল ইয়াতাজাওয়াজ, বিবাহ করেছেন। আল্লাহর রাসুল ইয়াকুম ওয়ানাম, আল্লাহর রাসুল রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আবার রাতে ঘুমান। তখন এই তিনজন ব্যক্তি তাকাল্লুহা, আল্লাহর রাসুলের ইবাদতকে কম মনে করলো, তারা বলল, আল্লাহর রাসুলের গফিরা মা তাকাদ্দামা মা তাআখার, আল্লাহর রাসুলের আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, এত অল্প ইবাদতে আল্লাহর রাসুলের চলবে, আমাদের চলবে না। একজন বলল, আসু সোমওয়ালা উফতের আবাদা, আমি আজীবন সিয়াম রাখবো, একদিনও সিয়াম রাখবো না, একদিনও সিয়াম ভাঙবো না। আরেকজন বললো, লা তাজাওয়াজু আবাদা, আমি জীবনে কোনো দিন বিবাহ করবো না। আরেকজন বললো, আকুমুল্লাইলা কামিলান, আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করবো, ওয়ালা আনাম, রাত্রে আমি ঘুমাবো না। এই বলে তিনজন ফেরত চলে গেল। আল্লাহ রাসুল বাড়িতে এসে তাদের কথা শুনে তাদেরকে খুঁজে বের করলেন, খুঁজে বের করে বললেন, আকুলতুম কাদাওয়া কাদা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তো বলে, হ্যাঁ আমরাই তারা। তো জেনে রাখো, ওয়াল্লাহি, তোমরা জেনে রাখো, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি পরহেজগার, আসমানের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম পালন করি, সিয়াম ভাঙ্গি,
আমি রাতে ইবাদত করি, রাতে ঘুমাই, আমি বিবাহ করেছি, আমার ছেলে মেয়ে আছে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, মাতাব্বরি করবে, দেখাতে চাইবে যে আমার চেয়ে বেশি তাকওয়াবান, দেখাতে চাইবে যে আমি আল্লাহর রাসুল, আমার রিসালাতের জিম্মেদারি পালন করিনি, খেয়ানত করে গেছি। এই সমস্ত বেয়াদবেরা, এই সমস্ত বাটপারেরা, এই সমস্ত মাতাব্বরেরা যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় আলিমি হোক না কেন, যত বড় হুজুরি হোক না কেন, লাইসা মিন্নি, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটাই হলো, এখান থেকে বেদাত স্পষ্ট। এখন আপনি যদি একসাথে হাত তুলে দোয়া করতে চান, ঈদে মিলাদুন্নবী পালন করতে চান, শবে বরাত করতে চান, যা ইচ্ছা করতে চান, আগে আপনাকে দেখাতে হবে আল্লাহর রাসুল করেছেন কি না। যদি দেখাতে না পারেন, কিয়ামত হয়ে গেলেও আপনি এ ইবাদত করতে পাবেন না, করলে এই ইবাদত জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, এই ইবাদত আপনাকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, শিরক এবং বেদাতের এই সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে পেশ করার পর বলতে চাই যে আপনারা শিরক থেকে বাঁচুন। বাড়িতে যত শিরক আছে, যত পুতুল আছে, বিদেশ থেকে কিনে নিয়ে আসা পুতুল হোক, ছেলে মেয়ের গায়ের জামার কার্টুন হোক, গেঞ্জির কার্টুন হোক, পায়জামা প্যান্ট শার্টের কার্টুন হোক, বাড়িতে বিভিন্ন রকমের ছবি হোক, মূর্তি হোক, ছেলে মেয়ের খেলনা ছবি হোক, খেলনা মূর্তি হোক, নেতা নেত্রীর মূর্তি হোক, ছবি হোক, পিতা মাতার মূর্তি হোক, ছবি হোক, বাড়িতে যত শিরকের সানাঞ্জামাদি আছে, আজকেই তওবা করে শিরক থেকে মুক্ত হন। এই সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিন, এটাই আপনার ইমানের পরিচয়। আপনি যদি বাপকে ভালোবাসতে চান, আপনি যদি পিতাকে ভালোবাসতে চান, আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন। আপনি যদি পিতাকে ভালোবাসতে চান, আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন। আপনি যে দরদ নিয়ে, যে মায়া নিয়ে, যে ভালোবাসা নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করতে পারবেন, কোনো হুজুর ওই মায়া নিয়ে, ওই ভালোবাসা নিয়ে আপনার আব্বার জন্য দোয়া করতে পারবে না। আপনি কবরের পাশে গিয়ে একা একা দোয়া করুন আপনার পিতার জন্য। এই ছবি টাঙ্গানোর মাধ্যমে পিতার প্রতি ভালোবাসা দেখানো বন্ধ করুন। সেটা আপনি যেই হন না কেন, আপনি ব্যক্তি হন আর দেশের প্রধানমন্ত্রী হন, যেই হন না কেন, পিতার প্রতি যদি ভালোবাসা দেখাতে চান, পিতার যদি উপকার পৌঁছাতে চান পরকালে, তাহলে জেটের মাধ্যমে উপকার পৌঁছানো যাবে সেটা করুন। আর জেটের মাধ্যমে উপকার তো দূরে থাক, বরং ক্ষতি হতে পারে আপনার ইহকালের পরকালের, আপনার পিতার পরকালের, সেই কাজ থেকে বেঁচে থাকুন। যদি বেঁচে না থাকেন, তাহলে আপনি আপনার পিতার সবচেয়ে বড় বেয়াদব, আপনার পিতার সাথে সবচেয়ে বড় বেয়াদবি আপনিই করেছেন। আমরা তো কমসে কম তাই মনে করব, আমরা তাই মনে করব। কেউ যদি আমার পিতার ছবি টাঙিয়ে রাখে আমার সামনে, তাহলে আমি মনে করব সে আমার পিতার সাথে বেয়াদবি করতেছে। কেউ যদি আমার পিতার চল্লিশা কুলখানি করাতে চায়, তাহলে আমি মনে করব সে আমার পিতার সাথে বেয়াদবি করতেছে। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। এটা এদেশের প্রধানমন্ত্রীরও বোঝা উচিত, সাধারণ মানুষেরও বোঝা উচিত, যে আপনি যদি সত্যিই আপনার পিতাকে ভালোবাসতে চান, তাহলে আগে ইসলামের দৃষ্টিতে যেই কাজগুলো করলে আপনি আসলে পিতাকে ভালোবাসা তো দূরে থাক, বরং পিতার সাথে বেয়াদবি করতেছেন, এই কাজগুলো বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, অতএব শিরক থেকে তওবা করে ফিরে আসতে হবে। এদেশের ঘরে ঘরে শিরক আছে, বাড়িতে বাড়িতে শিরক আছে, মনে মনে অন্তরে অন্তরে শিরক আছে। এই যে যত নারী পুরুষ আছে, কত নারী পুরুষের যে গলায় তাবিজ আছে আজকে উপস্থিত মহিলারা, তাদের অন্তরে কত যে কুসংস্কার আছে আল্লাহ জানে, অত কুসংস্কারের কথা আমাদেরও জানা নেই। তারা এখনও তাওহিদপন্থী মুমিন হতে পারেনি, তাদেরকে এই কুসংস্কার থেকে, এই তাবিজ কবজ থেকে ফিরে এসে একমাত্র আল্লাহর ওপর বিশ্বাস করতে হবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহই হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহই হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান। অতএব যার যা চাওয়ার, যার যা বলার, যার যা পাওয়ার, তা আল্লাহকে বলুক, আল্লাহর নিকটে চাক। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা জেনে রাখো, হে আমার বান্দারা জেনে রাখো, যদি তোমরা আমার
কোনো ক্ষতি করতে চাও, আমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি তোমরা আমার কোনো উপকার করতে চাও, লান তাবলুগু নাফঈ, তোমরা আমার কোনো উপকার করতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, জেনে রাখো, লাওয়ান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম জিন্নাকুম, হে আমার বান্দারা, জেনে রাখো, তোমাদের প্রথম আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জিন এসেছে, সবাই যদি পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জিন এসেছে, সবাই যদি লাউকানু আলা আতকা রজুলিম মিনকুম, সবাই যদি সবচেয়ে পরহেজগার হয়ে যায়, আল্লাহ বলছেন এই মাঠে যত মানুষ উপস্থিত আছে সবাই যদি এখনই সারা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি জমা হয়, আর ফাসা আলুনি মাস আলা তাহুম, সবাই যার যা চাওয়ার আছে তাই চায়, কার 100 কোটি টাকা চাওয়ার আছে আমার নিকটে চাইল, কার 100 বিঘা জমির দরকার আছে আমার নিকটে চাইল, কার 100 তলা বাড়ির দরকার আছে আমার নিকটে চাইল, আমি আল্লাহ একই সাথে একই মুহূর্তে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজারো লক্ষ কোটি মানুষ, হাজারো লক্ষ কোটি জিনের চাহিদা চাওয়া একই সাথে একই মাঠে একই মুহূর্তে যদি পূরণ করে দেই, মা নাকাসা মিম্মা ইনদি, তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধন ভাণ্ডার আছে তা থেকে ততটুকুও কমবে না। একটা সুঁই যদি সমুদ্রে ডুবানো হয়, সমুদ্রে ডুবানোর পর সমুদ্র থেকে সুঁই উঠিয়ে নিলে সুঁয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু না কমতি সৃষ্টি হয়, এত মানুষের সবার চাওয়া একবারে এক মুহূর্তে পূরণ করে দিলে আমি আল্লাহ আমার ধন ভাণ্ডার থেকে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। আল্লাহ আকবার! সম্মানিত উপস্থিতি, অতএব আপনাদের যার যা চাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চান, শিরক থেকে বেঁচে থাকুন, বেদাত থেকে বেঁচে থাকুন। শিরক করলে আপনার অতীতের সকল গুনাহ সকল নেকি নষ্ট হয়ে যাবে। লাইন আশরাক তালা ইয়াহবাতান আমালুক, শিরক যদি করেন আপনার অতীতের সকল নেকি নষ্ট হয়ে যাবে, আর বেদাত যদি করেন যতদিন তওবা করবেন না ততদিন আপনার কোনো ইবাদত কবুল হবে না, বেদাত যদি করেন যতদিন তওবা করবেন না ততদিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ আমাদেরকে শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরের জরুরি আলোচনা হচ্ছে সালাত। সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাত, সালাত হচ্ছে মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। যে সালাত আদায় করে সে মুমিন, যে সালাত আদায় করে না সে কাফের। সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য, সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য, সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য সেটা হচ্ছে আল্লাহর রাসূল সালাত আদায় করতেছেন, সালাত আদায় করতে করতে আল্লাহ রাসূলের পা ফুলে গেছে। তখন সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, আল্লাহর রাসূল, আপনার তো আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনি কেন এত সালাত আদায় করতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না? আল্লাহ পৃথিবীতে দাউদ এবং সুলাইমানকে যত টাকা দিয়েছিলেন, যত ধন দৌলত দিয়েছিলেন, দাউদ আর সুলাইমানকে যত ক্ষমতা দিয়েছিলেন, যত দাপট দিয়েছিলেন, পৃথিবীতে আর কাউকে তাদের আগে তাদের পরে আর কাউকে অত টাকা পয়সা অত ধন দৌলত অত ক্ষমতা অত দাপট অত রাজত্ব দান করেননি। আল্লাহ তাদেরকে যত বাড়িয়ে দিয়েছে তারা তত শুকরিয়া আদায় করেছে। দাউদ একদিন সিয়াম রাখতেন, একদিন সিয়াম ভাঙতেন, জবুর তেলাওয়াত করতেন, আল্লাহর এবাদতে রাত কাটিয়ে দিতেন। আল্লাহ তাদেরকে যত ধন দৌলত দিয়েছে, যত টাকা পয়সা দিয়েছে, তারা আল্লাহর তত শুকরিয়া আদায় করেছে।